আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের একটি ছোট্ট একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমাদের আজকের যে আলোচনাটা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাঁথুনির কাজে ইট, বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয়। অর্থাৎ আমরা দেয়ালের যে সুপার স্ট্রাকচার অথবা সাব স্ট্রাকচার যেখানে গাঁথুনির কাজ করি না কেন, আমাদের যে টোটাল যে গাঁথুনির কাজের পরিমাণটা বের হয়, সেই গাঁথুনির কাজে কতটুকু ইট লাগবে, কতটুকু বালি লাগবে এবং কতটুকু সিমেন্ট লাগবে সেই পরিমাণটা নির্ণয় করবো আজকের এই অঙ্কটাতে। তো আমাদের এইরকম যে সংক্ষিপ্ত যেই প্রশ্নগুলো আসে, সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নের গাণিতিক সমস্যাগুলো এরকমভাবে দেয়া থাকে যে 10 মিটার কিউব গাঁথুনির কাজে ইট, বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। এখানে 10 ঘনমিটার না হয়ে এখানে 20 ঘনমিটার হতে পারে, 10-15 হতে পারে, 100 হতে পারে, পরিমাণটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো এখানে আমাদের যেইটা দেওয়া আছে সেটা হচ্ছে যে গাঁথুনির কাজের আয়তন, অর্থাৎ কতটুকু গাঁথুনির কাজ করতে হবে। এইটা আমরা প্রথমেই আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম যে গাঁথুনির কাজের আয়তন হচ্ছে 10 ঘনমিটার। এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে আমরা যখন বড় রচনামূলক অঙ্কগুলো করি তখন কিন্তু আমাদের গাঁথুনির কাজটা বের করে নিতে হয়। এই যে এখানে 10 ঘনমিটার দেওয়া আছে, এই 10 ঘনমিটার কিন্তু আমাদের রচনামূলক অঙ্কের ক্ষেত্রে বের করে নিতে হয়। আর যখন সংক্ষিপ্ত অঙ্ক করব তখন সংক্ষিপ্ত কিন্তু এই 10 ঘনমিটার বা এই পরিমাণটা, অর্থাৎ গাঁথুনির কাজের যে আয়তনটা, এই গাঁথুনির কাজের আয়তনটা ওরা নিজেরা হচ্ছে বের করে আমাকে দিয়ে দিয়েছে, আমি সেটা দিয়ে আমার গাণিতিক সমস্যাটা সমাধান করব। তো গাঁথুনির কাজের আয়তন হচ্ছে 10 ঘনমিটার। এরপর যেটা সেটা হচ্ছে শুষ্ক মশলার আয়তন। আমরা এটা সবাই জানি যে আমাদের গাঁথুনির কাজে শুষ্ক মশলার আয়তন হচ্ছে 35%, মোট কাজের 35%, আর গাঁথুনির কাজ বাদে অন্য যে কোনো কাজে সেটা হচ্ছে 1.5, অর্থাৎ দেড় গুণ। শুধুমাত্র গাঁথুনির কাজে হচ্ছে 35%। তো শুষ্ক মশলা আয়তন হচ্ছে আমার মোট কাজ হচ্ছে 10 ঘনমিটার, 10 ঘনমিটারের সাথে 35% গুণ হবে। যদি এটাকে গুণ করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 3.5 মিটার কিউব বা ঘনমিটার। এরপরে হচ্ছে অনুপাত। আমাদের এখানে যে বালি এবং যে সিমেন্ট থাকবে, এই সিমেন্ট এবং বালির অনুপাত বা রেশিওটা আমরা এখানে যেহেতু আমার প্রশ্নে কোথাও উল্লেখ করে নাই, সেহেতু আমি ধরে নিতেছি যে এই রেশিওটা হচ্ছে 1:4। এখানে কিন্তু আপনার যদি প্রশ্নে 1:5 দেওয়া থাকে তাহলে আপনি 1:5 নেবেন, যা দেওয়া থাকবে প্রশ্নে তাই নেবেন। আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আপনি 1:4 আর 1:5 যে কোনো একটা ধরে নিলেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, তো অনুপাতটা আমরা ধরে নিলাম হচ্ছে 1:4। তাহলে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল হচ্ছে 1+4=5, অর্থাৎ যেই দুইটা রেশিও ধরেছি রেশিও দুইটাকে যোগ করে দিয়েছি, এটা হচ্ছে অনুপাতের যোগফল হয়ে গেল। এরপরে যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে সিমেন্টের পরিমাণ বের করব। সিমেন্টের পরিমাণে আমরা কি, আমাদের রেশিওর যোগফল হচ্ছে 5, এই 5-এর মধ্যে 1 হচ্ছে সিমেন্ট, অর্থাৎ 1/5 ইনটু হচ্ছে আমার শুষ্ক মশলার আয়তন। শুষ্ক মশলার আয়তন হচ্ছে 3.5, ক্যালকুলেট করলে বের হয়ে হচ্ছে 0.7 ঘনমিটার। এখন সিমেন্ট তো আর ঘনমিটারে আমরা বাজার থেকে কিনে আনি না, সিমেন্ট কিনে আনি হচ্ছে ব্যাগ হিসাবে। তো এই 0.7 ঘনমিটারকে ব্যাগে কনভার্ট করার জন্য এটার সাথে 30 গুণ করতে হয়। আমি @30 bag per meter cube, অর্থাৎ প্রতি ঘনমিটারের জন্য 30 bag সিমেন্ট লাগবে। তাহলে 30 দিয়ে গুণ করব, 0.7কে যদি 30 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 21 bag, অর্থাৎ আমার সিমেন্টের পরিমাণ হচ্ছে 21 bag। এরপরে হচ্ছে বালির পরিমাণ। বালির পরিমাণ আমার টোটাল রেশিওর মোট যোগফল হচ্ছে 5, আর এই 5-এর মধ্যে 4 হচ্ছে বালি। তো 4/5 × হচ্ছে 3.5, যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 2.8 ঘনমিটার বা 2.8 ঘনমিটার। এরপর হচ্ছে আমাদের ইটের পরিমাণ। ইটের পরিমাণ হচ্ছে আমার টোটাল কাজ থেকে, এটা শুষ্ক করতে হবে না, শুষ্ক যে পরিমাণটা আছে মশলার, এই শুষ্ক মশলার পরিমাণ থেকে শুরু করব না, এটা হচ্ছে আমার যেই পরিমাণটা দেওয়া আছে সেই পরিমাণের সাথেই হচ্ছে 410 গুণ করে দিব। আমার প্রশ্নে পরিমাণ দেওয়া আছে হচ্ছে 10 ঘনমিটার, তো এই 10 ঘনমিটারকে আমি 410 দিয়ে গুণ করে দিব। গুণ করলে আসতেছে হচ্ছে 4,100টি বা 4,100টি ইট লাগবে। এখন প্রশ্ন হতে পারে এই 410 আমি কোথায় পেলাম, এই 410 কিন্তু আমার একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে যে 1 ঘনমিটার গাঁথুনির কাজে আমাদের ইট লাগে হচ্ছে 410টি। এটা খুব সুন্দরভাবে একেবারে মুখস্থ করে ফেলতে হবে যে 1 ঘনমিটার গাঁথুনির কাজে ইট লাগে হচ্ছে 410টি, আর 1 ঘনমিটারের জন্য সিমেন্ট লাগে হচ্ছে, 1 ঘনমিটার সিমেন্টের কাজে সিমেন্ট লাগে হচ্ছে আমার 30 bag। এই দুটো কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই দুইটা আপনাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।